না সেটি নাকি ও মা আমার পেছনে কি সুন্দর ফটো শোনা মিলে ডুবে গেল তুই বোন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর তাই জন্য ভাবলাম টেক্সাস ফিরে যাওয়ার আগে একটা বিচ ঘুরে আসি যেখানে আমাদের টাইটানিক ডুবেছিল আটলান্টিক বিচ তো ওইখানে যাচ্ছি চলো ওই বিচের জল কিরকম হয় কি হয় চলো দেখে আসি আর টাইটানিকের সঙ্গে টাইটেনও ডুবেছে তো খুব এক্সাইটেড ওই জলটা দেখার জন্য আর আমি অনেক বছর পর যাবো তো চলো সেটা যাই চলো এই গাইড উঠে আসছি কত বছর পর বিচ যাচ্ছিস ডোন্ট রিমেম্বার আই ডোন্ট নো লাস্ট কোথায় গেছিলি Texas is a good beach. No, last time we went, remember? Kota, Indiana, US. The US. ইউএসএ বিচগুলো ঘোরার পর ইন্ডিয়ার ওই দীঘা ও মন্দারমণি ঘুরেছিল তারপর করোনার বাজার লকডাউন পড়ে গেছে তো কোনো রকম আর সেরকম বিচ যাওয়া হয়নি বিগত চার বছর বুঝতেই পারছো অনেক বছর সমুদ্র দেখা হয়নি তাই ভাবলাম এবারে সমুদ্রটা তোমাদের সঙ্গেই দেখব আটলান্টিক সমুদ্রের সামনে গেলেই আমার কিরকম টাইটেনিকের সব গল্পগুলো যেন মনে পড়ে যায় আবার তো এখন শুনছি যে টাইটেন বলেও সেটাও ডুবেছে তো এতগুলো দুঃখের স্টোরিকে মাথায় রেখে অনেক দিনের পর সমুদ্রের মুখোমুখি হব তো চলো আমেরিকা মানে লোকের মাথায় আসে আগে যে বড় বড় শহর বড় বড় বিল্ডিং কিন্তু জানো কি এখানে সাধারণ মানুষরাও এখানে গ্রামের মতো জায়গায় বাস করে তো এই যে রাস্তাটা দেখছো এরকম অদ্ভুতভাবে একদম আকাশ ছোঁয়ার মতো উপরে উঠে যাচ্ছে আবার হঠাৎ করে নেমে যাচ্ছে এটা অ্যাকচুয়ালি গ্রামের মধ্যে পাকা রাস্তা বলতে পারো যেটা সবাই দূরে কোথাও গেলে এটা ইউজ করে চার ঘন্টা দূরে যেহেতু যাচ্ছি আমরাও ছুটে চলেছি তো এই যে গাছগুলো দেখছো এখানে হচ্ছে তোমার এগুলো ফলের গাছ তো আমি তোমাদের সঙ্গে গ্রামের রাস্তা দেখানোর সঙ্গে সঙ্গে এবার কিছু গ্রামের ঘরও দেখাবো তো দেখো এই যে ঘরগুলো দেখছো এই গাড়ি থাকে ঘর থাকে আর একটা লেটার বক্স থাকে দেখো এটা দেখো গাড়ি বাড়ি এই যে সামনে লেটার বক্স তো এইরকম দেখো এখানে আবার একটা ঘর তো এরকম ঠিক কিন্তু আমাদের দেশের মতো অনেকটা মিল আছে না ওই বাড়ি থেকে দেখো এই বাড়ির ডিস্টেন্সটা দেখো তো এইরকম অনেকটা মিল সরু সবচেয়ে বড় কথা এখানে রাস্তা সরু গ্রামের মতো আমাদের গ্রামে যেরকম মরামের রাস্তা হয়ে থাকে মেন রাস্তা তো এমনি রাস্তা কাদা হয়ে থাকে কিন্তু মরামের রাস্তাগুলো একটু চওড়া তো সেরকম এইখানে যদি উন্নত দেশ বলে হয়তো পিচের রাস্তা কিন্তু অনেকটা মিল আছে সে দেখো এখানে ছোট ছোট ঘর খুব সুন্দর গাছপালা এটা দেখে তো পুরো আমার গ্রামের বাড়ি সত্যি মনে পড়ে গেল দেখো গ্রামের বাড়ি সামনে দেখো একদম চাষের জমি ছোট ছোট বীজ বপন করা হয়েছে আর এগুলো সব কোনো রকম শস্য এখানে উৎপন্ন করা হচ্ছে এটাও দেখো কোনো ধান গম বা ভুট্টা কিছু একটা হবে একসঙ্গে গরু ছাগল গাধা গাধা দাঁড়িয়ে ঘোড়াও দাঁড়িয়ে না খচ্চর দাঁড়িয়ে কি জানি ছাগল দাঁড়িয়ে আছে বুঝতে পারছি ওটা তাহলে ফার্ম হাউস হ্যাঁ গরু আছে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমেরিকার গ্রাম প্রপার গ্রাম বুঝতে পারছিস তো গ্রামের বাড়ি জমি আছে গরু আছে চাষ করছে আর ঘর আছে গ্রাম গ্রামের বাড়ি কত সুন্দর দেখতে ছোট ছোট আমি চাইলে গ্রামের বাড়িতেই থাকবে এরকম একটা বাড়ি দিয়ে দিকে আমাকে আমি থেকে যাবো শুধু বাড়ি নয় দেখো এখানে মন্দির এখানে চার্চ মানে এদের মন্দির আর দেখো পোড়ো বাড়িও আছে এটা ভাঙা একটা বাড়ি এছাড়া গ্রামে যা থাকে দেখো সবচেয়ে বড় কথা কিন্তু শ্মশানও আছে যেটা গ্রামে থাকেই তারপর আমাদের দেশের মতো ধুধু মাঠ থেকে মানে বেশিরভাগ দেখা যায় গ্রামের বুক থেকে তো এরকম রেল লাইন চলে যায় দেখো এখানেও সেরকমভাবে রেল লাইন চলে গেছে আর ও দূরে একটা ছোট কারখানা এছাড়া এখানে এগুলো হচ্ছে গ্রামের দোকান ছোট্ট একটা দোকান করে এখানে বাইরে সবজি বসা দেখতে পেলাম আমাদের আজকে প্ল্যান হচ্ছে চার ঘন্টা ড্রাইভ করে যাব জাস্ট সমুদ্র ঘুরবো আবার চার ঘন্টা ড্রাইভ করে বাড়ি ফিরবো কারণ এই মুহূর্তে হোটেলে থাকা সম্ভব নয় এখন হোটেলের প্রাইস হচ্ছে ডবল সুন্দর সবুজ একটা গ্রামের পরিবেশ কাটিয়ে আসার পর হট করে দেখলাম এরকম একটা খালি শহরে ঢুকে গেলাম সত্যি মনে হচ্ছিল না ভুতুড়ে শহর দোকানদানিগুলোতে না কিচ্ছু নেই মানে জামা কাপড়ও রাখা নেই কোনো মানুষও নেই তো এটা কবেকার সিটি তাও বুঝতে পারছি না গাড়ি তো আছে দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যাংক ট্যাঙ্ক হয়তো চলছে নইলে এখানে জনবসতি আছে বলে মনে হয় না তো সেটা জানতে পারলাম একটা বিল্ডিং দেখে দেখো এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি 1903 সালের বিল্ডিং মানে বুঝতে পারছো এখন 2000 সাল চলছে তার মানে বুঝতে পারছো এই চার্চটাও ঠিক ততটাই পুরনো তো বুঝতেই পারছো 100 বছরের বেশি পুরনো এই টাউনটা সত্যি একটু অদ্ভুত ছিল দেখতে তো চলো এবার আমরা মেন রোডে উঠে পড়লাম এই যে স্পিডটা বাড়িয়ে দিলাম এতক্ষণ সরু রাস্তা দিয়ে আসছিলাম এবার দেখো চড়া চড়া রাস্তা
এই গাড়িটাকে দেখো, এটাকে ক্যারাভ্যান বলে। যেখানে যাবে তুমি এটাকে নিয়ে যাও, তো রাত কাটানোর জন্য তোমাকে হোটেলে থাকতে হবে না, এর মধ্যেই তোমার রাত কাটানো হয়ে যাবে। ও বাবা, জায়ান্ট ক্র্যাবটা দেখেছিস? দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা বিচের যে ছোট শহরটা সেটা আমরা পৌঁছে গেছি। তো চলো এবার এই শহরটা ঘুরে আমরা বিচের দিকে যাবো। কোন গুলিতে ঢুকবে থতমত খেয়ে হর্নটাও খেলো। জানো তো ইউএসএ তে হর্ন দেওয়া মানে অপমান করা। বাস, এত বছর পর বীজ দেখার উদ্যমটা জাস্ট জাগলো আর খিদে খিদে বলে আমার উদ্যমটা ঢম করে নেমে গেল। তো চলো এখন কিছু করার নেই, বাচ্চাদের আগে, পেট পুজো আগে। গাড়িটা ঘুরিয়ে এখন খাবারের দোকানের উদ্দেশ্যে যাচ্ছি। তো দেখো শহরটা খুব সুন্দর কিন্তু। খেতে পার্কিং করে ঢুকছি। কেপসি কোথায় লেখা? কেপসি। বসো তুমি, বসো। দেশ বলো বিদেশ বলো, এই দুটো দোকান ভীষণই ফেভারিট, কেএফসি আর ম্যাকডোনাল্ড। ব্যাস এই দুটো পেলে আর কি চিন্তা। ও মা, আমার পেছনে কি সুন্দর ফটোশুট করার জন্য। অ্যাকচুয়ালি এটাই আমাদের দুপুরের খাবার। এমন খিদে পেট, এত বড় একটা বাকেট অর্ডার করা হয়েছে, আর খেতে পাচ্ছে না কেউ। বাকিটা মাসি? চলো খাওয়া দাওয়ার পর আমরা যথারীতি বীজের ধারে চলে এসেছি। তো পার্কিং নিয়ে একটু ঝামেলা হচ্ছে, এখানে পে করতে হয়, তো সেটা নিয়ে আমেরিকানটার সঙ্গে কথা বলছে। তো চলো, কেমন জোরে জোরে ঝিঝি পোকা ডাকছে শুনছো? চলছি এখন। ও মাই গড, কোন দিকে যাচ্ছি? এই দিকে যাচ্ছি। কোথায় যাচ্ছি? বিচ, আটলান্টিক ওশেন। চলো বিচ। গরম বালি, ব্যাস আর কি। গরম বালি দেখে আর মনে হলো না যে ওখানে গিয়ে রোদে বসতে পারবো বেশিক্ষণ, তাই জন্য আমরা এসেছি এখন ছায়ায় বসেছি। আর এই সময় যে খাবারটা বেশি ছিল, আমার বোনরাও আজকে একটু আমাদের সঙ্গে এসেছে। তো আমি তো যেহেতু বোনের বাড়িতে এসেছি, বোনের বাড়ি থেকে আমার এই বীজটা ঘুরতে আসা সম্ভব হয়েছে, নইলে আমরা বাড়ি টেক্সাসে অনেকটা দূর। তো যাই হোক, বোন এখানে খাওয়া দাওয়া ওরা করে নিল। পাঁচটার পর আমরা বীজের সাইডে গেলাম। আমাদের সব বাচ্চা ব্যাটালিয়ন আসছে পিছনে। আসলে আমেরিকাতে রাত্রি হয় গরমকালে একটু লেট করে, 9টার সময় তোমার এখানে অন্ধকার নামে আর সূর্য ডুবতে ডুবতে তোমার 7:30-8টা বেজেই যায়। তো বুঝতে পারছো 4:00-5:00-6:00 মানে প্রচন্ড গরম। আর এটা যেহেতু পাবলিক বেস, সেরকম ভাবে ছাতা বা কিছু এরকম আমাদের দেশের মতো থাকে না যে তুমি একটু ওখানে বসে যাবে। যা কিছু তোমাকে নিজে থেকে আনতে হবে, নিজের বাড়ি থেকে তুমি সব কিছু এনে এখানে ব্যবহার করতে পারো। তো এখানে পাবলিক বেসে সেরকম কিছু দেওয়া থাকে না, তো ওপেন স্কাই, সমুদ্র সব কিছু ওপেন। তো এখানে ছাওয়া পাওয়া খুব মুশকিল। কিন্তু জানো কি, বেশিরভাগ আমেরিকার বিচে তোমার গরম কম, ঠান্ডা বেশি। এখানে ঠান্ডা বাতাস বেশি বয়, তো সমুদ্রে সব জায়গায় স্নান করা যায় না। এই দেখো আমার ছেলে একদম মেতে উঠেছে, সবাই এখন বিচের ধারে চলে গেছে আর প্রচুর ঝিনুক ও শামুক ওরা ঘোরাচ্ছে। তো এখানে জলটা দেখো কি সুন্দর নীল, সত্যি এই সমুদ্রের ধারে আসলেই আমার ওই রোজ অ্যান্ড জ্যাকের যে টাইটানিক স্টোরিটা ভীষণভাবে মনে পড়ে যায়। ভীষণ অবাক লাগে যে ছোটোবেলায় যে স্টোরিটা আমরা পড়েছি, যে সমুদ্র, যে জাহাজ নিয়ে, সেই জলকে আমি স্পর্শ করতে পাচ্ছি, ধরতে পাচ্ছি, মানে সেটা না ভাবলে ভীষণ অবিশ্বাস করা একটা ব্যাপার লাগে। তো আমি দেখো পাগলের মতো কিসব বলছি। বুঝতেই পারছো আমাদের মতো সাধারণ মানুষ জল স্পর্শ করেই আমরা টাইটানিকের অনুভূতি নিয়ে নিলাম। এবার আমি ফিরে আসছি। জান তো আমেরিকার সব সমুদ্রে তুমি স্নান করতে পারবে না, কারণ এখানকার জলের যে টান, ঢেউয়ের যে টান, যেটা কারেন্ট বলো, প্রচণ্ডভাবে থাকে। তাই জন্য এখানে বিশেষ কিছু বীচ থাকে যেগুলো পরিবার বা বাচ্চা নিয়ে সেগুলোকে অ্যালাউ করা হয় স্নান করার জন্য। আর এছাড়াও এখানে জলের মধ্যে যে শার্ক বলো, মানে হাঙর যেটাকে বলে, সেটার কিন্তু এখানে প্রভাব ভীষণভাবে আছে। তো ওই জন্য ওই দিক থেকে বিপজ্জনক, তাই সব সমুদ্রে আমরা যেতে পারি না। দেখতেই পাচ্ছ আজকে জলটা মোটামুটি ঠিকই আছে। শুয়ে পড়, শুয়ে পড়, এই বসে পড়, হ্যাঁ বসে পড়ো, হ্যাঁ
এখন আমি ভিডিও এডিট করে দেখছি যে আমি সেই সময় ভিডিও করছিলাম, মনে মনে টাইটানিক গানও গেয়ে যাচ্ছিলাম। ভাবো দাদার হঠাৎ ইচ্ছে হলো এখানে সমুদ্রের মধ্যে বোনকে নিয়ে ঘোড়া ঘোড়া খেলবে। দেখো অবস্থা, পেছনে আটলান্টিক সমুদ্র, সে আমরা দুই বোন, ওদিকে আমার, সেদিকে একটা ক্যামেরাম্যান, এসে আমার বরের ভীষণ ইয়ার ইনফেকশন হয়ে যায়, তো জলে নামা এই মুহূর্তে বারান্দায় দূরে বসে। দেখেন ওইখানকার বালি একটু কালো কালো, বুঝেছ তো, একটু কালো কালো জলের মধ্যে, কিন্তু সাদা বালি। এটা দেখো বেচারা ঠান্ডা লাগার ভয়ে পাড়ে বসে আছে, ঠিক আমাদের সাগরে যেরকম সন্ন্যাসীরা ধ্যানে বসে থাকে না এরকম, ঠিক দেখো ওইরমই লাগছে। তো কিছু খারাপ লাগছে না, তো চলো ও বসে থাকুক, আমরা যাই। কি হচ্ছে মিঠি রানী, কি হচ্ছে স্যার? আচ্ছা ডিগিং চলছে, ডিগিং এর কাজ চলছে, এখানে একটা কুয়া খোড়া হবে মনে হচ্ছে, কুয়া খোড়া হবে, ভাই বোন মিলে কুয়া খুঁড়ছে, আমার মেয়ে তো এনজয় এক চূড়ান্ত লেভেলে চলে গেছে, আর একজন বালিতে লিখছে, আর একজন বসেই আছে, তো বসেই আছে, আর একজন শুয়ে আছে, তো শুয়েই আছে, ঠিক আছে, আর আমি ভিডিও তুলেই যাচ্ছি, তুলেই যাচ্ছি। এবার বোন ও বোনের বরের কাণ্ড দেখো, বাবা আপনি আবার আমেরিকার মাটিতে মাটেল বেচে আপনি চা বিক্রি করছেন, তাও আবার $1? আচ্ছা অনেক কাস্টমারকে দিয়েছেন, কেমন লাগছে? দারুন, ফ্রি ফ্রি চা, ফ্রি চা। ওরে বাবা আপনাকে ফ্রি দিয়ে দিয়েছে, ওনাকে দেখতে সুন্দর বলে আপনি ফ্রি দিয়েছেন, মেয়েদেরকে ফ্রিতে দেওয়া হয়। ওরে বাবা, এই তোমার দোকানে চা কত টাকা করে গো? $1? তুমি তো পুরো দীঘার কথা মনে করিয়ে দিলে। এটা কিন্তু এদেশে সত্যি বড় একটা অভাব, সমুদ্রে বসে বসে চা কফি বা বাদাম ভাজা কিন্তু সহজে পাওয়া যায় না, কিছু পেতে হলে তোমাকে অ্যাকচুয়ালি দোকানে যেতে। ওইখানে একটা চা দোকানদার ছিল, এই যে এখানে একটা বসেছে। এখানে পুলে শুধু বিচে ঘোরা ছাড়াও অনেক অ্যাক্টিভিটিস হয়, যেমন দেখো এই ওপরে আকাশে এখানে হেলিকপ্টারও তোমাকে রাইড করানো হয়, অনেকে এসে এখানে পয়সা দিয়ে হেলিকপ্টার চড়ে। আমার বাবা মা অনেক দিন আগে আমার বোনের বাড়িতে এসেছিলো, তো ওরা নাকি চড়েছে, তো আমার এখনও চড়া হয়নি। ওখানটায় বেশি ভিড়, তাই আমি তো ফাঁকায় এসেছি, একে তো গরমকাল, বেশি ভিড় থাকলে আবার হিজিবিজি হয়ে যাবে। আর আমাদের বাবু ওখানে বসে বসে জিম করছে। আমাদের হাঁটা দেখে মনে হচ্ছে কচ্ছপ যেমন ঠিক ডাঙায় সমুদ্র থেকে উঠে চলে আসে, ঠিক ওই রকম। তো চলো সমুদ্র থেকে এবার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। ওই পার্কের দেখো সব গার্ডগুলো গার্ড দিচ্ছে যদি সমুদ্রে কারো বিপদ টিপদ হয়। তো চলো এখনও দেখো, বাজে মনে হয় 7টা, তাও দেখো রোদের কোথায় আকাশে কোথায় সূর্য। তো কিন্তু আমাদের তো যেতে হবে, বলেছিলাম না 4 ঘন্টা জার্নি করে আমাদের যেতে হবে, রাত্রি হয়ে যাবে হয়তো। এখানেই সব করতে হবে, হ্যাঁ স্নান করে নে, সুন্দর লাগছে, এখানেও কি সুন্দর লাগছে। প্রত্যেকটা বিদেশে বিচে এইরকম উঠে এসে এরকম একটা শাওয়ারের জায়গা দেয়, তো ওখানে স্নান করে তুমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বাড়ি চলে যেতে পারো, এর জন্য হোটেল বা কোথাও যেতে হবে না। তো চলো আমরা তখন বেরিয়ে যাচ্ছি, বোন বাচ্চাটাকে খাইয়ে নিয়ে আসবে। তো যেহেতু রাতের ড্রাইভ আর একদম লেট করলাম না, আমরা সোজা বেরিয়ে গেলাম। আমার কোনো
সো সমুদ্র থেকে এসে সবারই খিদে পায়, কিন্তু আমরা যেহেতু সন্ধ্যে হয়ে গেলে রাতে ড্রাইভ হবে ওই জন্য বেরিয়ে চলে এসেছি, তাই গাড়িতেই একটু খাইয়ে দিচ্ছি ওকে। আর আমরা খাবো এটা আমার ফেভারিট চকলেট, ফেভারিট নাকি জানি না, তো চকলেট যে কোনো ধরনের ফেভারিট। কি আপনারা খাবেন কেউ? নলে পেটাবো। ঠিক আছে খোলা হবে এবার। যেহেতু আমরা পূর্ব থেকে পশ্চিমের দিকে যাচ্ছি ওই জন্য সূর্য ডোবার একটু লাইটটা একটু বাবু বেশি করে, তো চলো আমি ভয় পাচ্ছি ঠিকই, কিন্তু বিকেলটা এত সুন্দর সানসেট হচ্ছে তো দেখে মোটামুটি আমরা অনেকটাই ভালোভাবে ড্রাইভ করতে পেরেছি, রাত হলেই টেনশন। গাড়ি নেমে যাচ্ছে গ্রামে গঞ্জে, দেখো কোনো লাইট নেই আমাদের সঙ্গে, যেহেতু গ্রামে ভেতর থেকে যাব তো রাস্তা সেরকম ভাবে স্ট্রিট লাইট নেই, অন্ধকারের মধ্যে ড্রাইভ করতে হবে। আর ইউএসএতে বাড়িগুলো দেখে যত ভীষণ ফাঁকা ফাঁকা, তো সেরকম লোক জনবসতি নেই আর রাস্তায় সেরকম গাড়িও হতে থাকবে না, তাই অন্ধকারে ড্রাইভ করতে একা একা একটু বেশ ভয় লাগে। তো অনেকটাই লং জার্নি, ওই জন্য এই হোটেলে থেকে যাওয়াটাই ভালো ছিল, কিন্তু এখন যেভাবে হোটেলের দাম বেড়ে গেছে কোনার বাজারে, $150 হোটেল এখন তুমি পাবে $400-500, তো সে জায়গায় এত খরচ করে থাকার কোনো মানেই হয় না, তাই আমি একটু কষ্ট করে হলেও চলে এলাম। দেখছো ড্রাইভ করতে করতে আলটিমেট 9টা বেজেই গেল, তো এখানে প্রবলেমটা হচ্ছে দুটো লেন, এপাশ থেকে গাড়ি যাবে আর ওপাশ থেকে গাড়ি আসবে, তো গ্রামে যেহেতু রাস্তা তো এইরকমই দুটো লেনে চলতে হবে। এই রাতের ড্রাইভ মানে এই অনেক পশু অনেক সময় রাস্তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে, বিশেষ করে এই হরিণ। তো আমরা যে হরিণটাকে দেখেছিলাম সেটা তখন তো ঠিক ছিল, কিন্তু বোন বলল যে ওই হরিণটা নাকি ওরা মৃত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেছে। এই রাস্তাটা দেখো, তখন আমরা দিনের বেলা দেখেছিলাম উঁচু মানে আকাশের সঙ্গে মিলছে যাচ্ছিলো, এখন দেখো ওই লাইটটা যে নেমে এলো গাড়িটা ওই উঁচু থেকে নামলো, মানে সেই রাস্তাটাই আমরা ক্রস করছি, এর থেকে বোঝা গেল। দেখো সামনে গাড়ি কজন আটকে রেখেছে, চারজনকে, তাহলে যেহেতু সিঙ্গেল রাস্তা তুমি যদি স্লোভাবে গাড়ি চালাও পেছনের গাড়িগুলো তোমার পেছনে সব আটকে যাবে আর কেউ তোমাকে টপকে যেতে পারবে না। গাড়িটা তাড়াচ্ছে, একটাই রাস্তা, কিছু করার নেই, ওপাশ থেকে আসবে ওপাশ থেকে যাবে। স্পিড মেনটেন হচ্ছে মাঝে মাঝে রাখবো তো। চলো ভয় ভয় রাতে ড্রাইভ করলেও এই সুন্দর চাঁদ দেখেও একটু মনটা ভালো হয়ে গেল, তো চলো 11:30 দিকে আমরা বাড়ি পৌঁছে গেলাম, আর বোন বাচ্চাটাকে খাইয়ে বেরোতে ওদের 12:30 ওই জন্য বাজবে পৌঁছতে। তো চলো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। চলো আমেরিকার এই টাইটানিকের জাহাজ ডুবে যাওয়া আটলান্টিক মহাসাগর দেখে তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে, কি সুন্দর নীল জল ছিল বলো। তো যাই হোক, তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা যেটা আমি লিখছি মৌসুমিক অ্যাডভেঞ্চার লাইক ও কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। যেন সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।